প্রেস্টিজ অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ 2023-24 তারা ইমিগ্রেশন ল ফার্ম অফ দ্য ইয়ার আমার ল ফার্মকে তারা বিজয়ী বলে ঘোষণা করেছেন গত 28th of August 2023। এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে, সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ইন্টারভিউ দিতে হয়েছে, রিটেন কোয়েশ্চন আনসার দিতে হয়েছে, তারা কেস স্টাডি করেছেন, তারা আমার ফার্ম সম্পর্কে জেনেছেন, ইন্টারভিউ নিয়েছেন। একটা রিগোরিয়াস এবং ইন্টেন্সিভ ইন্টারভিউর মাধ্যমে এবং প্রসেসের মাধ্যমে সেটা দেওয়া হয়েছে আগে। তো আমি খুবই খুশি, রেকগনিশন পেলে তো অবশ্যই খুশি হতে হয়। আই ওয়াজ রিয়েলি হাম্বল টু হ্যাভ রিসিভ দিস অ্যাওয়ার্ড এবং আল্লাহ পাকের অশেষ শুক্রিয়া জানাই। তার পাশাপাশি আমার এক দক্ষ টিম যারা লিংকন্স চেম্বার সলিসিটার্সে কাজ করছেন, আমাকে সহযোগিতা করছেন গত 15 বছর ধরে, তাদের অক্লান্ত পরিশ্রম, অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়া বড় কথা নয়, কিন্তু এই দক্ষ টিমের কমিটমেন্ট, ডিটারমিনেশন এবং মাঝে মধ্যে ক্লায়েন্টের ডেডলাইন মিট করতে রাত্রে 12টা-1টা পর্যন্ত কাজ করি এবং তারা আমার সাথে থাকেন, এবং তাদের সেই সাহায্য, সহযোগিতা, কমিটমেন্ট, ডিটারমিনেশন আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসতে সহযোগিতা করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এখানে আসলে রেকগনিশন, স্বীকৃতি দিলে কাজের স্পৃহা বাড়ে এবং রাইট বডি বা সংগঠন বা ব্যক্তিকে দেওয়া দরকার। তার মানে এই নয় যে স্বীকৃতি পেতে হবে কাজ করার জন্য, আমি সেটাতে বিশ্বাস করি না। আমি তো আইন পেশায় আসি প্রায় 2.5 দশক হয়ে গেল, 25 বছর ধরে, আমি প্রায় 25 বছর আগে ব্যারিস্টার হয়েছি এবং মানুষের আশেপাশে দিন রাত মানুষকে সেবা দিয়ে যাচ্ছি এবং আইনের বাইরেও কমিউনিটির বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন প্রেক্ষাপটে কন্ট্রিবিউশন করছি এবং ভূমিকা পালন করছি। সেখানে কে স্বীকৃতি দিল, কে দিল না, সেটা আমার কোনো সময়ে বিবেচ্য বিষয় ছিল না। মানুষের অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা এবং তাদের স্নেহটা হচ্ছে আমার কাজের মেইন স্পৃহা, এবং এটাই আমাকে মানে খুবই অ্যাক্টিভ রাখে আর কি। এবং মানুষের যদি জীবনের গুণগত পরিবর্তন আনতে পারি, কমিউনিটির জন্য যদি কাজ করতে পারি এবং মৃত্যুর আগ পর্যন্ত মানুষের ভালো কাজ করে যেতে পারি, ওটাই হবে আমার সার্থকতা।